শিলচর প্রেস ক্লাবে ট্রেনিং মিডিয়া ওয়ার্কশপের সূচনা হলো বুধবার। এই ওয়ার্কশপের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা 11:30 থেকে বৈদ্যুতিন মাধ্যম এবং সংবাদপত্র সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বুধবার মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এই সংবাদ মাধ্যম প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন। থাকবে পাঠ্যক্রম, একই সঙ্গে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণের পর আনুষ্ঠানিকভাবে শংসাপত্র প্রদান করা হবে। এদিন সাংবাদিকতার ক্ষেত্রে বহমান ত্রুটি বিচ্যুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, সাংবাদিক রত্নদীপ দেব, সাংবাদিক মকসুদুল চৌধুরী। আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ সংবাদ মাধ্যম কর্মশালার সর্বাত্মক সাফল্য কামনা করেন। বলেন, এক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে কর্মরত নবীন সাংবাদিকরা একদিকে যেমন দক্ষতা অর্জন করবেন, তেমনি নতুন প্রশিক্ষিতরাও আগামী দিনের সাংবাদিক হিসেবে কর্মকুশলতার ছাপ রাখতে পারবেন। এর ফলে এ অঞ্চলে প্রকৃত সাংবাদিকতায় নতুন দিগন্তের সূচনা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের অন্যতম সহসভাপতি রিতেন ভট্টাচার্য। NE24 থেকে ভয়েসে অর্পিতা ধর। শিলচর প্রেস ক্লাবের ট্রেনিং মিডিয়া ওয়ার্কশপের সূচনা হলো আজ। কাল বৃহস্পতিবার বেলা 11:30 ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। গবেষক নীলেশ্বর রায় আলোকপাত করবেন, অন্য বিশেষজ্ঞরাও আসবেন। শিলচর প্রেস ক্লাব প্রত্যেক মাসে বর্ষব্যাপী সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে এই ওয়ার্কশপের আয়োজন করছে এবং এটা পাঠ্যক্রমের ভিত্তিতে। যারা সাংবাদিক নন কিন্তু সাংবাদিকতায় আগ্রহী তারা এই পাঠ্যক্রমে যোগ দিতে পারবেন এবং এক বছর পর সেই ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি যারা সাংবাদিকতা পেশায় রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সবাই এই ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমরা মনে করি যে এই ওয়ার্কশপের মধ্য দিয়ে এই অঞ্চলে সাংবাদিকতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। সাংবাদিকতায় ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আরও বেশি করে তাদের দায়িত্ব পালন করতে পারবেন, এ ব্যাপারে আমরা বিশেষ রূপরেখা তৈরি করেছি। প্রথমে আজকে মিডিয়া ওয়ার্কশপ আয়োজন করে একটা একটা উদ্যোগ নিয়েছেন সম্পর্কে মহাশয়, একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত বলবো, এবং এর মাধ্যমে সাংবাদিকদের অনেক কিছু জানা এবং শেখার একটা সুযোগ করে দিয়েছেন শিলচর প্রেস ক্লাব উদ্যোক্তা শঙ্করদেব মহাশয়। শুধু এবং আজকের প্রজন্মে যারা মাসকম নিয়ে যারা করছেন, একটা কলেজও মাসকম ডিপার্টমেন্ট খুলেছে ওমেন্স কলেজ এবং গুরুচরণ কলেজ, এদের মধ্যে থেকে যারা সাংবাদিক পেশায় আসতে আগ্রহী তাদেরকে আমার মনে হয় দুটো কলেজে এই খবরটা দিলে ভালো হবে। কারণ এই প্রফেশন এই সার্টিফিকেট যদি তাদের থাকে পরবর্তীতে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন সময় একটা সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই এই কলেজগুলো হচ্ছে মহিলা কলেজ, কারণ মহিলা কলেজের নাম আগে বলছি কারণ সেই কোর্সটা মাস কমিউনিকেশন আগে শুরু হয়েছিল, তারপর গুরুচরণ কলেজ অর্থাৎ জিসি কলেজ। এই সেই সব যারা মাস কমিউনিকেশন নিয়ে ডিগ্রি লেভেলে পড়াশোনা করছেন, পরবর্তীতে যারা মাস্টার ডিগ্রিতে যাবেন আসন সীমিত, তাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং এ ধরনের কোর্স ওয়ার্ক থাকলে এবং প্রত্যেকে যে সাংবাদিকতা আসবেন তার নয়, অনেকে চাকরিতে যাবেন কিন্তু যারা সাংবাদিক পেশায় আসবেন তারা প্রথম থেকেই যদি অভিজ্ঞতা নিয়ে বড় হন তা সমাজ উপকৃত হবে। প্রথমে আজকে আয়োজন করে একটা একটা উদ্যোগ নিয়েছেন সম্পর্কে মহাশয়, একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত বলবো, এবং এর মাধ্যমে সাংবাদিকদের অনেক কিছু জানা এবং শেখার একটা
সুযোগ করে দিয়েছেন শিলচর প্রেস ক্লাব উদ্যোক্তা শঙ্করদেব মহাশয়। শুধু এবং আজকের প্রজন্মে যারা মাসকম নিয়ে যারা করছেন, একটা কলেজও মাসকম ডিপার্টমেন্ট খুলেছে ওমেন্স কলেজ এবং গুরুচরণ কলেজ, এদের মধ্যে থেকে যারা সাংবাদিক পেশায় আসতে আগ্রহী তাদেরকে আমার মনে হয় দুটো কলেজে এই খবরটা দিলে ভালো হবে। কারণ এই প্রফেশন এই সার্টিফিকেট যদি তাদের থাকে পরবর্তীতে মাস্টার ডিগ্রিতে এডমিশন সময় একটা সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই এই কলেজগুলো হচ্ছে মহিলা কলেজ, কারণ মহিলা কলেজের নাম আগে বলছি কারণ সেই কোর্সটা মাস কমিউনিকেশন আগে শুরু হয়েছিল, তারপর গুরুচরণ কলেজ অর্থাৎ জিসি কলেজ। এই সেই সব যারা মাস কমিউনিকেশন নিয়ে ডিগ্রি লেভেলে পড়াশোনা করছেন, পরবর্তীতে যারা মাস্টার ডিগ্রিতে যাবেন আসন সীমিত, তাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং এ ধরনের কোর্স ওয়ার্ক থাকলে এবং প্রত্যেকে যে সাংবাদিকতা আসবেন তার নয়, অনেকে চাকরিতে যাবেন কিন্তু যারা সাংবাদিক পেশায় আসবেন তারা প্রথম থেকেই যদি অভিজ্ঞতা নিয়ে বড় হন তা সমাজ উপকৃত হবে।